আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি। আমি জিন্নাত আরা, সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রথমে পাঠ পরিচিতি। আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিণতি ও নাগরিকতা বিষয়ে অধ্যায় তৃতীয় সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা আইন ও স্বাধীনতা সম্পর্কে আলোচনা করব। আইন ও স্বাধীনতার সম্পর্ক কী সে সম্পর্কেও আমরা জানব। আশা করি শিক্ষার্থীরা তোমরা আমার সঙ্গেই থাকবে। আইন ও স্বাধীনতা। আইন ও স্বাধীনতার সম্পর্ক নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। তাদের অনেকেই বলেন আইন ও স্বাধীনতার সম্পর্ক ঘনিষ্ঠ, আবার তাদের কেউ কেউ বলেন আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী। প্রকৃতপক্ষে আইন ও স্বাধীনতার সম্পর্ক বিরোধী নয়, বরং ঘনিষ্ঠ। আইন ও স্বাধীনতার যে সম্পর্ক সেটি হচ্ছে নিয়ে বিভিন্ন রকমের মতবিরোধ রয়েছে। অনেকে বলেন যে এদের দুটির মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, আবার কারো কারো মতে পারস্পরিক বিরোধিতা রয়েছে। তো এ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আইন স্বাধীনতার রক্ষক। আইন স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে। যেমন আমাদের বাঁচার স্বাধীনতা রয়েছে, আইন আছে বলেই আমরা সকলে বাঁচার স্বাধীনতা ভোগ করছি। জন লক যথার্থই বলেছেন, যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না। আইন স্বাধীনতার অভিভাবক। আইন স্বাধীনতার অভিভাবক হিসাবে কাজ করে। পিতামাতা যেমন অভিভাবক হিসাবে সন্তানদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করে, নিরাপদে রাখেন, ঠিক তেমনি আইন সর্বপ্রকার বিরোধী শক্তিকে প্রতিহত করে, স্বাধীনতাকে রক্ষা করে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আইন স্বাধীনতার রক্ষক। স্বাধীনতা রক্ষা করার জন্য আইন সর্বদা আমাদের মধ্যে আছে। আমাদের বাঁচার জন্য স্বাধীনতা রয়েছে এবং স্বাধীনভাবে আমরা ভোগ করতে পারছি কি না এজন্য আমাদের আইনের ব্যবস্থা রয়েছে। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন, যে জন লক বলেছেন, যেখানে আইন থাকে না, অর্থাৎ যেখানে আইন নেই সেখানে কখনোই স্বাধীনতা থাকতে পারে না। অর্থাৎ আমরা স্বাধীনতাকে যদি ভালো করে স্বাধীনতা ভোগ করতে চাই, তাহলে অবশ্যই সেখানে আইনের ব্যবস্থা থাকতে হবে। কারণ আমি যখন স্বাধীনভাবে কোনো কিছু ভোগ করতে যাচ্ছি, তখন অন্য কেউ আমার ক্ষতি সাধন করতে পারে বা সমস্যা সৃষ্টি করতে পারে, এবং সেটা যাতে না করতে পারে সেজন্য আমাদের আইনের ব্যবস্থাটা অবশ্যই রাখতে হবে। সেজন্যেই রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে যেখানে আইন থাকে না সেখানে কখনোই স্বাধীনতা থাকতে পারে না। স্বাধীনতা থাকলে অবশ্যই আইনের ব্যবস্থা থাকতে হবে। আবার আরেকটি বিষয় রয়েছে, আইন স্বাধীনতার অভিভাবক। আইন হচ্ছে স্বাধীনতার অভিভাবক। পিতামাতা যেমন অভিভাবক হিসাবে সন্তানদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করে, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করার পর তার অভিভাবক হিসেবে পিতামাতা সকল প্রকার বিপদ আপদ থেকে তাদেরকে নিরাপদ রাখে, ঠিক তেমনি স্বাধীনতার সর্বপ্রকার বিরোধী শক্তিকে প্রতিহত করার জন্য অবশ্যই আইনের প্রয়োজন রয়েছে। তাহলে আইন স্বাধীনতার কী হচ্ছে? রক্ষক, অভিভাবক। অর্থাৎ পিতামাতা যেমন সন্তানের বিপদ আপদে রক্ষা করে নিরাপদ রাখে, ঠিক তেমনি আইন সর্বদা বিরোধী শক্তি থেকে প্রতিহত করে স্বাধীনতাকে রক্ষা করে। আইন স্বাধীনতার শর্ত। এক একটি আইন এক একটি স্বাধীনতা। আইনের নিয়ন্ত্রণ আছে বলে সবাই স্বাধীনতা ভোগ করতে পারে। উইলবির মতে আইনের নিয়ন্ত্রণ আছে, বিধায় স্বাধীনতা রক্ষা পায়। অর্থাৎ আইন স্বাধীনতার শর্ত, এক একটি আইন এক একটি স্বাধীনতা। অর্থাৎ এক একটি আইনকে আমরা যদি ধরি বা নিয়ম নীতি, এক একটি হচ্ছে স্বাধীনতা। আইনের নিয়ন্ত্রণ আছে বলেই স্বাধীনতা আমরা ভোগ করতে পারছি। যদি আইনের নিয়ন্ত্রণটা না থাকতো, তাহলে কিন্তু আমরা স্বাধীনভাবে স্বাধীনতাটা ভোগ করতে পারতাম না। আইনের নিয়ন্ত্রণ যদি না থাকতো, তাহলে সেখানে স্বাধীনতা রক্ষা পেত না। তাই বলা যায় আইনের নিয়ন্ত্রণ আছে, বিধায় স্বাধীনতা রক্ষা পায়।
আইন স্বাধীনতাকে সম্প্রসারিত করে। আইন স্বাধীনতা আইন নাগরিকের স্বাধীনতা সম্প্রসারিত করে। সুন্দর, শান্তিময়, সুষ্ঠু জীবনযাপনের জন্য যা প্রয়োজন তা আইনের দ্বারা সৃষ্টি হয়। এসব কাজ করতে গিয়ে যদিও আইন স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু বাস্তবে স্বাধীনতা তাতে সম্প্রসারিত হয়। আমি এই বিষয়টি আবার বলছি, আইন নাগরিকের স্বাধীনতা সম্প্রসারিত করে। আইন নাগরিকের যে স্বাধীনতাটা আছে সেটা বাস্তবায়ন করে এবং সম্প্রসারিত করে। সুন্দর, শান্তিময়, সুষ্ঠু জীবনযাপনের জন্য যা প্রয়োজন তা আইনের দ্বারা সৃষ্টি হয়। এসব কাজ করতে গিয়ে যদিও আইন স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু বাস্তবে স্বাধীনতা তাতে সম্প্রসারিত হয়। সুতরাং বলা যায়, আইন ও স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তবে সকল আইন স্বাধীনতাকে সংরক্ষণ করে না। যেমন জার্মানি হিটলারের আইনের কথা উল্লেখ করা যায়, কারণ তার যে আইনগুলো ছিল সেগুলো মূলত মানবতা বিরোধী ছিল। তবে যে আইন জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত, সে আইন স্বাধীনতার রক্ষক, অভিভাবক, শর্ত ও ভিত্তি। অর্থাৎ আমি বিষয়টি বুঝিয়ে বলছি তোমাদের, আইন ও স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, তবে সকল আইন স্বাধীনতাকে সংরক্ষণ করে না। অর্থাৎ আমরা যদি জার্মানি হিটলারের কথা চিন্তা করি, সে যে আইনগুলো তৈরি করেছিল সেগুলো তার নিজস্ব আইন ছিল এবং মানবতা বিরোধী আইন ছিল। অর্থাৎ মানুষকে, জনগণকে কষ্টে রাখা বা জনগণকে নির্যাতিত রাখার জন্য, নির্যাতন করার জন্য মূলত এই আইনগুলো সে তৈরি করেছিল, এবং ইচ্ছা অনুযায়ী সে যাতে তার ইচ্ছা মতো সে যাতে তার দেশটাকে রক্ষা মানে চালাতে পারে, এই জন্যই মূলত সে আইনগুলো সে তৈরি করেছিল। কিন্তু সেই আইনগুলো সেই আইনগুলোকে আমরা কখনোই স্বাধীনতার রক্ষক বলবো না। আইন জনগণের যে সব আইন মূলত জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের মতামতের ভিত্তিতে যে আইন স্বাধীনতা রক্ষা করে, অভিভাবক হিসাবে কাজ করে এবং আইনের শর্ত ও ভিত্তিগুলো সঠিকভাবে পালন করে, সেগুলোই মূলত হচ্ছে আইন। সেই সব আইনগুলোই হচ্ছে স্বাধীনতার জন্য বা স্বাধীনতার রক্ষা কবচ হিসাবে কাজ করে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই আলোচনার মাধ্যমে আইন ও স্বাধীনতা সম্পর্কে জানলে। এবারে আমি কিছু বহু নির্বাচনী প্রশ্নে চলে যাব। এগুলো মূলত তোমরা পাঠ্যবইয়ে পাবে, আমি অনুশীলনী থেকে দিয়েছি, তোমরা নিজেরাই এই উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা প্রশ্নগুলো কি একটু দেখো। আইন সাধারণত কত প্রকার? আমি আশা করছি শিক্ষার্থীরা, তুমি যদি মনোযোগ সহকারে এই অধ্যায়ের উপর ক্লাসগুলো করে থাকো তাহলে অবশ্যই এর উত্তর দিতে পারবে। আইন সাধারণত কত প্রকার? চারটি বহু নির্বাচনী আছে, যেটি সঠিক সেটি তুমি লিখবে। দুই, আইনের মূল কথা কোনটি? আইনের মূল কথা কোনটি? চারটি অপশন রয়েছে, যার মধ্যে যেটি সঠিক সেটি তুমি লিখবে। তিন, সরকারি আইন প্রণয়ন করার উদ্দেশ্য? সরকারি আইন প্রণয়ন করার উদ্দেশ্য, এক, ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষা করা, ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক রক্ষা করা, বিচার বিভাগের কাজ পরিচালনা করা। নিচের কোনটি সঠিক হবে? যেটি সঠিক হবে সেটির উপরে তুমি টিক দিবে বা খাতায় লিপিবদ্ধ করবে। পরের প্রশ্নে চলে যায়, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। সম্প্রতি বাংলাদেশ ক নামক একটি আদালতের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ অবস্থানের ভিত্তিতে মায়ানমারের সাথে সমুদ্র সীমানা সংক্রান্ত সমস্যার মীমাংসা করে। বাংলাদেশ কোন আইনের মাধ্যমে উক্ত সমস্যার মীমাংসা করে? বাংলাদেশ কোন আইনের মাধ্যমে উক্ত সমস্যার মীমাংসা করে? চারটি অপশন রয়েছে, যেটি সঠিক সেটি টিক দেবে বা খাতার মধ্যে লিপিবদ্ধ করবে। পরের প্রশ্নে আমি চলে যাই, 5, উক্ত আইনের সঠিক প্রয়োগের ফল। উক্ত আইনের সঠিক প্রয়োগের ফলে, এক, রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে ভালো আচরণ করে, খ, রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক বজায় থাকে, গ, বিভিন্ন রাষ্ট্র সঠিকভাবে প্রশাসন পরিচালনা করে, ঘ, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা সুরক্ষিত হয়।
তো আশা করি শিক্ষার্থীরা এই বহু নির্বাচনীগুলো থেকে যেটি সঠিক সেটি তুমি খাতার মধ্যে লিপিবদ্ধ করবে। তাহলে আজকে এ পর্যন্তই। এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। নতুন একটি ক্লাস নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে আমি উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।